আসসালামু আলাইকুম। নিচে কেক আর উপরে ক্রিমি সফট পুডিং, মানে একের মধ্যে দুই কতটা জমবে বুঝতে পারছেন তো? তবে চলুন দেখে নি কেক পুডিংয়ের টু ইন ওয়ান রেসিপি, আর সেটা হবে ব্লেন্ডারে, কোনো ধরনের ইলেকট্রিক বিটার ছাড়া। ফার্স্টেই আমি ক্যারামেল করে নেছি। এখানে একটা সসপ্যানে 1/3 কাপ চিনি দিয়েছি, এরকম করে রেখে দিব একদম লো ফ্লেমে। তারপরে এমনি এমনিতেই এরকম কালারিং হয়ে আসবে, যখন এরকম ব্রাউন হয়ে আসবে একদম গলে যাবে সব চিনি, তখন একটু স্পাচুলা দিয়ে নেড়ে দেবো। আমি কিন্তু এই সসপ্যানেই কেক পুডিংটা বসাবো, এজন্য কিন্তু এটাই ক্যারামেল করে নিচ্ছি। তো এভাবে করে রেখে দিচ্ছি, এটা শক্ত হয়ে যাবে এক সাইডে। প্রথমে এই পুডিংয়ের লিকুইডটা তৈরি করে নিচ্ছি। এখানে একটা ব্লেন্ডারে 2টা ডিম নিয়ে নিচ্ছি, আর 1/3 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ, একদম ঠান্ডা না, রুম টেম্পারেচারে রাখা দুধ। এবারে আমি ব্যালেন্ড করে নিচ্ছি। ব্যালেন্ড করা হয়ে গেছে, এবারে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে, তাহলে দুধের পরিমাণটা পানি খাওয়ার যে গ্লাস আছে সেই গ্লাসের 1 গ্লাস দিলেই কিন্তু হবে। এবারে সেই দুধের মিশ্রণে 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এখানে কুসুম আলাদা করার কোনোই দরকার নেই, যেহেতু ব্যালেন্ড করব, কোনো ইলেকট্রিক হিটার ছাড়াই কিন্তু এই কেকটি তৈরি করতে পারবেন। আর এখানে 1/3 কাপ পরিমাণে চিনি আর 1/2 চামচ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। এবারে আমি ব্যালেন্ড করে নিচ্ছি। এই ব্যালেন্ড করার সময় কিন্তু শুকনো উপকরণগুলি দেওয়া যাবে না কোনোভাবেই। ব্যালেন্ড করা হয়ে গেলে এবারে একটা বাটিতে ঢেলে নিছি, আর এখন ময়দা নিয়ে নিছি 1/3 কাপ পরিমাণে। দুইবারে আমি চেলে নেব, অবশ্যই কিন্তু চেলে নিতে হবে, কেকের সবগুলো উপকরণ, শুকনো উপকরণগুলি চেলে নিতে হবে অবশ্যই। এবারে আমি দুইবারে চেলে নেওয়ার পরে এখন দিয়ে দিছি 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার, 1 টেবিল চামচ মিল্ক পাউডার, আর 2 টেবিল চামচ কোকো পাউডার। এই কোকো পাউডার যদি আপনার হাতের কাছে না থাকে স্কিপ করতে পারেন, গুঁড়া দুধও স্কিপ করতে পারেন, শুধু নর্মাল কেক বানাতে পারেন। আর অবশ্যই কিন্তু বারবার বলে দিচ্ছি, এই শুকনো উপকরণ চেলে দিতে হবে, না হলে কিন্তু ব্যাটারটা একদমই স্মুথ হবে না। তো এবারে আমি আলতো হাতে এভাবে করে মিশ্রণগুলো মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু টাইম নিয়ে করে নিচ্ছি, তো স্পিড বাড়ানোর কারণে হয়তোবা দ্রুত দেখাচ্ছে, কিন্তু আমি কিন্তু অনেক টাইম নিয়ে আস্তে আস্তে করে একদম স্লোলি এগুলো মিক্স করে নিয়েছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে সেই আগে থেকে যে রেডি করে রেখেছিলাম ক্যারামেল করে, এটা কিন্তু এখন শক্ত হয়ে গেছে। এখন এই ক্যারামেলের উপরে পুডিংয়ের যেই লিকুইডটা বানিয়েছিলাম সেটা ঢেলে দিছি। সেকে দিতে হবে অবশ্যই, তাহলে পুডিংয়ের ভিতর স্মুথ হবে। তারপরেই দিয়ে দিছি কেকের ব্যাটারটা, এরকম করে দিব, ভয় নেই, কোনোভাবেই দুধের সাথে মিশে যাবে না, এভাবে দিলেই কিন্তু হবে। সাইড থেকে বাবলস দেখা যাচ্ছে, কারণ ব্লেন্ডার করার কারণে বাবলস হয়েছে, তবে এটা থাকবে না যখন কেকটা ফুলে উঠবে। কেক পুডিংয়ের মিশ্রণটি স্টিম করে নেওয়ার জন্য আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছি, আর নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এই যে বাটিটার অর্ধেক পরিমাণ পানি থাকবে, চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম টু লো হিটে, যাতে করে পানি ফুটে বাটির উপরে না উঠে। তো এবারে আমি কেকটা চেক করে নিচ্ছি। এই যে একটা কাঠি দিয়ে দেখতেই পাচ্ছেন, একদম শুকনো আসছে, কেকটি হয়ে গেছে পারফেক্ট। এবারে আমি তুলে নিচ্ছি ঠান্ডা করে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে। এবারে কেকটা কেটে দেখাচ্ছি আপনাদের। তো এভাবে চাকু দিয়ে ছাড়িয়ে একটু নিচ থেকে এরকম আলগা করে নিতে হবে, ডুলিয়ে ডুলিয়ে। তারপরে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, একদম স্মুথ, একটা 2টা লেয়ার হয়েছে, উপরে পুডিং আর নিচে কেক, কতটা দারুণ হয়েছে দেখতেই পাচ্ছেন, আর খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।